দোকান জুড়ে ফুলকপি বাঁধাকপি সহ শীতকালের সবজির পসরা দেখে আমদানির খবর যে ভালো তা বোঝা যাচ্ছে। টাটকা এসব সবজি দেখে গ্রাহকও টানছে ক্রেতারা, তবে সিজনেও এসব সবজির দাম আঘাত করছে মানুষের সাধ্যে। ক্রেতাদের অভিযোগ, সবজির মৌসুম হলেও দাম কমেনি বাজারে, নতুন সবজির দামই বরং বেশি 12 মাসের সবজির তুলনায়। ফলে বছরের পর বছর ধরে ক্রেতাদের ভোগান্তি ও আফসোসের শেষ কোথায় প্রশ্ন তাদের। উইন্টার সিজনে যেরকম দাম থাকার কথা তার চেয়ে বেশি, আর রাজনৈতিক পট পরিবর্তনের পরে যেরকম এক্সপেক্ট করছিল সেরকম কিছুই হয়। যে দামে আমরা কিনতেছি কৃষক নিশ্চয়ই দামে বিক্রি করতেছে না, মাঝে কিছু আছে, সেইগুলো ফাইন্ড আউট করতে হবে আর কি, এটা বের করে আনতে হবে আমাদের এই, আর তা না হলে কৃচ্ছতা সাধনেই চলে যেতে হবে, এছাড়া তো আর অপশন নাই আমাদের কাছ থেকে। আর মানে কি হবে, সিন্ডিকেটের জন্য সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না, যার জন্য আমাদের বাজারে হয়তো সাপ্লাইটা কম আসতেছে, কম আসাতে জিনিসপত্রের দাম কমছে না আর কি। সিজনে এখন তো সিজনের সময়, এখন তরি তরকারির সময়, এখন উঠবে অনেক কিছু, কিন্তু এই সময় দাম কমে সাধারণত আমরা দেখি, কিন্তু এখন ওইভাবেই দামটা আছে, স্থিতিশীল হয়ে আছে দাম। শুক্রবার বাজার ঘুরে দেখা গেছে নতুন আলু বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, পটল আগের দামে বিক্রি হলেও প্রকারভেদে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে, এছাড়া করলা ও সিম বিক্রি হচ্ছে 100 টাকা, ঢেঁড়স 70 টাকা, কাঁচামরিচ 100 থেকে 120 টাকা। এদিকে বাঁধাকপি ও ফুলকপি নেই সাধ্যের মধ্যে, প্রতি পিস ফুলকপি 60 থেকে 70 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 50 টাকা দরে, আর বাজার ভেদে ফুলকপি 100 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে ক্রেতাদের। খুচরা বিক্রেতারা বলছেন সবজির যোগান স্বাভাবিক, তবে মজুদ করছে আড়তদাররা, দাম বাড়ানো কমানো নিয়ন্ত্রণ আড়তদারদের হাতে। মাল কিনে বাজারে আছে, এই যে ভেন্ডি লেছি 60 টাকা, 62 টাকা পড়ছে মিন্তি ভাড়া দেখা, মিন্তি ভাজা পাতি মুতি ভাড়া দেয়, এই নিয়ে 5 টাকা লাভ, পটল লেছি 50, ওই ধরনের ডেলে মনে করেন 52 টাকা পড়ছে, 5 টাকা লাভ। টমেটো, টমেটো একই দাম, 62 টাকা কিনে আনছি। এদিকে বেড়েছে মুরগির দামও, সপ্তাহের ব্যবধানে 15 থেকে 25 টাকা বৃদ্ধি হয়ে সাদা মুরগি 190 টাকা ও লাল মুরগি 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে। বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের বাজারের এমন দশা দীর্ঘ কয়েক দশক ধরে, সময়ের সাথে যা সীমা ছাড়াচ্ছে মানুষের, ফলে সাপ্লাই চেইন ধরে অভিযান ও মূল্য তালিকা নির্ধারণ গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাজার মনিটরিংয়ের আওতায় নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, তবে এসব অভিযানে আসেনি সফলতা, অথচ সময়ের সাথে নিয়ন্ত্রণ হারিয়েছে বাজার নিয়ন্ত্রকরা। রাজু আহমেদ, বার্তা 24।